আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পাখির খামারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি। আসার আগে আমি আপনাদেরকে বলি যে ভাই, ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং কি আমার চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও ধন্যবাদ এবং স্বাগতম যে আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন যে পাখি নিয়ে আসতেছি যে ভিডিওটা, সেটা অবশ্যই আমি এর আগে আপনাদেরকে দেখাইছি খুব ছোট্ট একটা ভিডিও দিয়ে। আমি এখন 5 মিনিটের একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে এটা কীরকম পাখি বা কী বয়স এ সম্পর্কে আমি বা কী খায় এ সম্পর্কে আমি সব বিস্তারিত আপনাদেরকে বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। প্রিয় ভিউয়ার্স, এখন যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে হরিয়াল ঘুঘু, যেটা ইন্ডিয়ান হরিয়াল ঘুঘু। এটা আমাদের বাংলাদেশে নাই বললেই চলে, বিলুপ্তর পথে, কিন্তু ইন্ডিয়ান যেটা সেটা এখনও আছে, চলে ইনশাল্লাহ সবার কাছেই, না থাকলেও কিছু কিছু জায়গায় আছে। আমি দেখেন বাচ্চা হয়েছে, এটা হইল আপনার 7 মাস বয়স হরিয়াল ঘুঘু। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এই যে আমার হাতের কাছে দেখেন, আদর করলেও ও যাচ্ছে না, এবং কি আমার হাতে নিয়ে আমি ই করতেছি দেখেন ছেড়ে দিয়ে। আপনারা ভিডিওটা দেখলেই অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা ছেড়ে দিচ্ছি আমি। কী সুন্দর হয়েছে, হাতের উপরে উঠতেছে দেখেন, হাতে নিয়েও ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই। হরিয়াল ঘুঘু খুবই শান্ত প্রাণী, এরা অন্যান্য ঘুঘুর মতো নয়, এরা খুবই শান্ত এবং কি সুস্থ। এরা খুব মানে ভদ্র একটা পানির মধ্যে, হরিয়াল ঘুঘু হচ্ছে একটা ভদ্র পাখি দেখেন। এই ছেড়ে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে, খাঁচা থেকে নিয়ে আমি হাতে রাখতেছি। যদি ভিডিওটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও আপনারা দেখে নেন, কালারটা খুব সুন্দর কালার, কালারফুল, এত সুন্দর কালার পাখি, এবং কি এত ভদ্র পাখি, এত সুন্দর কালার, যা আপনারা দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা যদি ভালোভাবে করা হয়নি, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু করেছি অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখতে থাকেন। কী সুন্দরই আছে দেখেন হাতের কাছে, আমি খাঁচা থেকে বের করে হাতে নিয়ে আসতেছি দেখেন। এরা যদি আপনাদের ভিডিও ভালো লাগে এবং পাখি নিতে ইচ্ছুক হন, তাহলে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে, আমরা গাড়িতে পাঠিয়ে দিই। যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন অনেক অনেক সুন্দর পাখি দেখেন। এই যে আমি খাঁচার উপর রাখছি, আদর করলে দেখেন কি সুন্দর আর মাথা ই করে, ঘুঘু অন্যান্য ঘুঘুর নেয় না, এরা ঘুঘুটা অনেক শান্ত এবং কি সুস্থ এবং কি সুন্দর দেখেন। হাতে নিলে দেখেন কি সুন্দর হাতে নিয়ে ঘুরানো যায়, হাতে নিয়ে সরে আছে খাঁচা থেকে দেখেন, এই যে কি সুন্দর। এই যে খাঁচায় ছেড়ে দিছি দেখেন, আবার খাঁচায় চলে যাচ্ছে, কারণ ছেড়ে দেওয়ার সাথে সাথে ওরা নিজের বাসস্থানে যাওয়া পছন্দ করে। এই যে দেখেন, আপনি যখন ছেড়ে দেবেন, অবশ্যই যদি আপনি এটাকে আপনি নিজে হাতে খান, নিজেই করেন, তাহলে অবশ্যই আপনার হাতেই থাকবে, আপনি ছেড়ে দিয়েও পালতে পারবেন, কোনো সমস্যা হবে না। তার প্রমাণ আমি ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে যে হাতে নিয়ে কীভাবে দেখেন অন্য অন্য পাখি হাতে নিয়ে নিলেই ছেড়ে দিয়ে, হাতে রাখলেই উড়াল দিয়ে চলে যায়, কিন্তু এটা উড়াল দিয়ে যাচ্ছে না, কী সুন্দরই দেখেন। এটা ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবার বলতেছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে, এবং কি লাইকের কমেন্টের মাধ্যমে বলে দেবেন ভিডিওটা কেমন লাগলো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালাম।